<تصفيق> 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসলাত আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক অনুষ্ঠান আখিদা ও মতাদর্শে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল আলিহি ও আলহামের ফরমান আজমত আলী শান হল যে তিন ধরনের ব্যক্তি তারা যাদের ক্যামতের দিন আল্লাহ পাক আপন আরো ছায়া দান করবেন তাদের প্রথম সে ব্যক্তি ঈর্ষাদ করলেন যে আমার কোনো উম্মতের পেরেশানিকে দূর করে দ্বিতীয় সে ব্যক্তি যে আমার সুন্নতকে জিন্দা করবে আর তৃতীয় সে যে আমার উপর অধিক হারে পাঠ করবে তারা সে সৌভাগ্যবান যাদেরকে কেমন দিন আল্লাহ পাক আপন সে ছায়া দান করবেন আল্লাহ পাক আমাকে আপনাকে এতে আমল করার তৌফিক দান করুন আর আরশের ছায়া আমাদের সকলকে নসিব করুন সল্লু আল্লাহ হাবিব আলা মুহাম্মদ সল্লি আলিহি ওসাল্লাম সলাইত ওয়াসাল্লাম আলিকা ইয়া সৈয়দি ইয়া সোল্লা দর্শকবৃন্দ এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোনো একটি আখিদা সেই সংক্রান্ত আলোচনা করি আর যা কুরআন এবং হাদিস থেকে সে আখিদার যে সরি অবস্থান তার উপর আলোচনা হয়ে থাকে আজকে আমাদের বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ টপিক আর তা হল বিদাত বিদাতের ব্যাপারে যে বিদের অপকারিতাও হাদিসের মধ্যে মজুদ রয়েছে সেটা কোন বস্তু যে যা সর্বোপরি বেদাত বলা হয়ে থাকে খারাপ বিদাত বলা হয়ে থাকে মনে রাখবেন যে বিদাতের যে অর্থ রয়েছে আবিধানিক বিবেচনায় নতুন বস্তুকে অদ্ভুত এটা বেদাত বলা হয়েছে শরীয়তের পরিবাসায় অর্থাৎ পবিত্র শরীয়তের পরিবাসা এবং এই উসুলের বিবেচনায় যেটা বিদআতের পরিচয় বলা হয়েছে তো সেটা বলা হয়েছে যে নতুন কাজ এমন নতুন কাজ যেটা ইসলামী শরীয়তের উসুলের সাথে সাংঘর্ষিক অথবা কোনো সুনত আর হাদিসের পরিপন্থী হয় সেই কাজ বিদআতে সাইয়ে হিসেবে আখ্যায়িত আর সেই নতুন কাজ যেটা কোনো সুনত কিংবা হাদিসের সাথে সাংঘর্ষিক না হয় যার কারণে কোনো সুন্নত কিংবা হাদিসের সাথে সাংঘর্ষিক নয় আর এটা শরীয়ত পরিপন্থীও নয় তো এই বিদা আত যথার্থ আর এটাকে বিদ্যাতে হাসানা হিসেবে নামকরণ করা হয়েছে বেসিক বিদা দুই প্রকার বিদাতে হাসানা আর বিদা আতে সাই আদা আতে হাসানা অর্থাৎ নতুন সেই ভালো কাজ যে যেটা কোনো সুন্নতের পরিপন্থী হবে না যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক নয় আর যেটা পরবর্তীতে আবিষ্কৃত সেটা বিদা হাসানার মধ্যে আসবে আর যেটা কোনো সুন্নতের সাথে সাংঘর্ষিক সুন্নতের পরিপন্থী হয় সেটা বিদাতে সাইয়ে বিদাতের বেসিক যে প্রখার বর্ণনা করা হয়েছে সেটা একেবারে হাদিসে পাকে এগুলো এই পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে যে ভালো কাজকেও যদি আবিষ্কার করে তার জন্য পুরস্কার বর্ণিত হয়েছে খারাপ কাজকেও আবিষ্কার করলে তো গুনাহগার লোক তো হবেই হবে যে তার উপর আমল করবে কিন্তু তার গুণা তার উপরও জিম্মায় যাবে যে এই খারাপ কাজ আবিষ্কার করল রসুল্লাহ আলি ওসলাম ইরশাদ করেছেন মান সান্নাফিল ইসলাম সুন্নাতান হাসনতন বললেন যে যিনি ইসলামের মধ্যে কোন নতুন পদ্ধতি আবিষ্কার করল ফলাহু আজরুহা। সেই তার পুরস্কার পাবে ও আজরুমান আমিলা বিহা আর যত সংখ্যক তার উপর আমল করবে সকলের পুরস্কার সওয়াবও তিনি পেয়ে যাবেন মিম্বা মিমবা আদিহিমিনুসামিনুরিহিম উন কোন কমতি ব্যতীত যারা আমল করছেন তারা তো সওয়াব পেয়ে যাচ্ছেন কিন্তু তাদের সেই সংখ্যক আবিষ্কারকারীর জন্য সবাব এবং পুরস্কার দান করেন আল্লাহ এই পুরুষ্কার তাকেও আল্লাহ দান করে দেন যে এই কাজ আবিষ্কার করেছেন অতপর ইস্বাদ করলেন ওয়ামান সন্নাফিল ইসলামি সুন্নতন সৈয়াতন যে যেই ব্যক্তি ইসলামের মধ্যে কোনো খারাপ কাজ প্রচলন করল কানা আলি হিবিহা তার উপর সে গুনাহ পাবে ওয়াভেজুরোমান আমিলা বিহা মীম বা আদিহি মিন অয় রি আইয়ানকুসা আউজা রিহিম শাই বলেন যে অন্যদের ও তার জিম্মাই আর তার নিজের গুনাহের মধ্যে কোনো কমতি নেই অর্থাৎ এটা বলা হবে না যে যারা আমল করেছে তারা পাবে না শুধু যিনি শুরু করেছেন তিনি পাবেন না বরং আবিষ্কার খারাপ পদ্ধতি যে অবলম্বন করেছে তারও গুনা হবে আর যে তার উপর আমল করেছেন তারও গোনা হবে এখন এটারও কিছু তফসির এবং ডিটেল এটা পরবর্তীতে আমরা আরজ করব যে খারাপ বিদাত যার মধ্যে এমন কিছু বিদাত যেগুলো হারামের পর্যায় অনেক এমন রয়েছে যে মকরু অবস্থান এগুলো রয়েছে আর এগুলোকে মকরু এবং নিষেধ বলা হবে অনুরূপভাবে যদি আমরা বিদাতে হাসানার পরিচিতি তাদের প্রকার এবং তাদের আলোচনার দিকে যায় তো অনেক বিদাতে হাসানা রয়েছে যেগুলো ওয়াজিবের পর্যায়ে চলে যায় অনেক এমন রয়েছে যেগুলো মুস্তাহাব আর অনেক এমন রয়েছে যেগুলো মুবাহের পর্যায়ে চলে যায় বেসিক আমরা এই রেওয়ায়তের মাধ্যমে এই মতাদর্শ এই আখিদা আমাদের রাখতে হবে যে বিদাত শুধু নাম শোনা মাত্রই প্রত্যেক নেক কাজকে বেদাত মনে করে সেটা ছেড়ে দেওয়া আর বলা যে না এটা বিদাত আর এর মধ্যে আমরা পড়ব না অথবা এই কাজ করব না তো এটা ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আমরা তার ডিটেল এবং তফসিল দেখে নিব না যে সেটা বিদাতে সইয়া নাকি বিদাতে হাসানার পর্যায়ে রয়েছে বিদাতে হাসানার পর্যায়ে যদি কোনো কাজ আসে আর আমরা দেখতে পাই এটার অনেকগুলো প্রকার বর্ণিত হয়েছে যে যে বিদাতে হাসানার মধ্যে যার ক্যাটাগরি কুরআনে পাক আমরা সবাই পড়ি এই কোরআানে পাক একটি খণ্ডের আকৃতিতে এভাবে মজুদ ছিল না অর্থাৎ কোরআন পুরো মুনাজ্জাল মিনাল্লাহ আর সংরক্ষণ মানুষের সিনায় সংরক্ষিত বিভিন্ন বস্তুর উপর লিখিত কিন্তু একত্রিত ছিল না এক জায়গায় হজরত সৈয়দনা উমরে ফারুক রদিয়াল্লাহ হ। তিনি নবী করিম সাল্লাহ আলহ্লামের পর্দা করার পরে অর্থাৎ সিদ্দিক আকবরের সময়কালে যে যাতে এক যুদ্ধের মধ্যে অনেক হাফিজগণ সাহাবিগণকে শহীদ করা হয়েছে তো তিনি এই বিষয়ের কঠোরতা দেখে হজরত আবু বক্কর সিদ্দিক রুদিয়াল্লাহতালন কাছে গেলেন আপনি কেন কোরআনকে এক জায়গায় একত্রিত করছেন না অর্থাৎ একটি কাজ করুন কোরআন এক জায়গায় একত্রিত হয়ে যাক তো সিদ্দিকা আকবর রুদিয়াল্লাহতালাহন বলেন যে হে মোর তুমি আমাকে এমন কাজের জন্য বলছো যেটা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম করেননি তো উমর রদিয়াল্লাহ তালহু বলেন নিঃসন্দেহে নবিকরিম ইসলাম করেননি কিন্তু এই কাজটি অনেক উত্তম কাজ এই কাজটি ভালো উত্তম কাজ এখন এইটা সেই রেওয়ায়ত যেটা রেওয়ায়ত আর মুস্তান এবং মোতবর হাদিসের কিতাবের মধ্যে এটি রয়েছে বলেন কাজটি উত্তম ভালো কাজ আপনি এটাকে করে ফেলুন তো হজরত সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালহু অতঃপর তিনি এটার উপর রাজি হলেন কাতবে ওয়াহি হজরত জয়দ রদিয়াহ হুনার সাথে কথা বললেন তিনি বললেন যে আপনারা এই দুই সাহাবি আমাকে কি বলছেন এটা সেই কাজ যেটা রসুল্লা আলহী ইসাল্লাম করেননি বলেন হ্যাঁ যদিও বা করেননি কাজটি ভালো কাজটি উত্তম কাজ তো হজরত জয়দ রদিয়াল্লাহ বলেন আল্লাহ আমারও সিনাকে উন্মুক্ত করে দিলেন যেভাবে ওনাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন অর্থাৎ যেভাবে ওনাদের বক উন্মুক্ত এই বিষয়টি স্পষ্ট হয়েছে এটা ভালো কাজ করা উচিত তো বললেন আমার বক্ককেও আল্লাহ উন্মুক্ত করেছেন আর এইভাবে কোরআনে পাখ্য আমি জমা করেছে। এটা নিয়ম অনুসারে এটাকে একত্রিত অবস্থায় জমাকৃত অবস্থায় তো কোরআনের সর্বপ্রথম সৃষ্টির মধ্যে বরং সাহাবিদের মধ্যে যারা জমাকারী তিনি হজরতে আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহতালহ আর কুরআনে মাজিদ ফুরকানে হামিদ এর এই ধারাবাহিকতা ওনারায় একত্রিত করেছেন এটা পরবর্তীতে হজরতে ওমর রদি আল্লাহ সময়কাল আসলো আসল অথপর হজরত উসমানে গণিরদি আল্লাহ তোলা আসল তো হজরত উসমান গণিরদি আল্লাহ তাল্লাহুর লুগোতে কুরাইশিদের উপরে যখন আবিধানিক দিক থেকে মানুষের মধ্যে মত পার্থক্য হতে লাগল যে একটি শব্দ সেগুলোকে বিভিন্নভাবে পড়া হচ্ছে তো তিনি কুরাইশদের অভিধানের উপরে কুরআনে পাখে যেটা লিপিবদ্ধ হয়েছে আর সমস্ত ইসলামী রাষ্ট্রের মধ্যে তিনি সেই কপি প্রেরণ করলেন আর এভাবেই তিনি জামিউল কোরআনের লকব পেলেন অর্থাৎ যা কিছুই একত্রিত ছিল একগুচ্ছ ছিল অতপর সেটাকে তিনি লুগতে কুরাইশের মধ্যে একত্রিত করে লিখিয়ে তিনি বিভিন্ন দেশে পাঠালেন আর এই অংশ উনার পক্ষ থেকে যে লুগতে কুরাইশওয়ালা একত্রিত করেছেন আর সেটাকে কপি করে সব জায়গায় অর্থাৎ সে যুগে লিখানো হত কপি করার ক্ষেত্রে তো এটা পাঠানো হলো। আমি মূল বিষয়টি আরোস করছি যে কোরআনে পাক আমাদের কাছে মজুদ আছে যদি এটাকে দলিল বানিয়ে যেভাবে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ বললেন যে আমি এই কাজ তো রসুল্লাহ সাল্লা আলী ইসলাম করেননি হজরতে উমর রদিয়াল্লাহ তাল হুনাকে পরামর্শ দিলেন ভালো কাজ উত্তম কাজ আপনি করুন তো আমরা জানতে পারলাম যে প্রত্যেক বিদাত সেটা খারাপ হয় না বিদাত নতুন কাজকে বলা হয় কিন্তু সেটা দেখতে হবে যে এটা বেদাতে হাসানার পর্যায়ে আছে নাকি বেদাতে সাইয়ার পর্যায়ে চলে গেছে খারাপ বিদাতের অংশে তো ইনি কুরআনকে একত্রিত করলেন এটা বিদাত কিন্তু এটা হচ্ছে বিদাতে হাসানা আচ্ছা এই কোরআনের উপরে রাব লাগানো ছিল না জি হ্যাঁ আপনারা কুরআনে পাকের যে রাব রয়েছে তার নোক্তা রয়েছে এই সমস্ত পরিচিত কিন্তু তাদের সে সময় সেগুলো প্রয়োজন ছিল না তাদের সেগুলো প্রয়োজন ছিল না যেটা লুগতে কুরাইশকে যারা জানত যারা পাঠ করত তাদের জন্য এগুলো এটা কোনো ব্যাপার ছিল না যেভাবে আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজ যেভাবে হোক চাই আপনি উর্দু রয়েছে অথবা পাঞ্জাবি রয়েছে অথবা ইংরেজি রয়েছে এখন যার যেটা ভাষা তার সেই বাসার কোন এর সেগুলো লাগানোর প্রয়োজন নেই তারা এমনিতেই পড়তে পারবে কিন্তু অন্য কাউকে বললে তো সে তার অনেক কিছু প্রয়োজন তার উচ্চারণ কেমন কিভাবে পড়বে এই সমস্ত বিষয় বুঝে তারপরে পড়বে তো কোরআনে পাক এর উপর এর আপ সেই সময় এভাবে ছিল না কিন্তু হজ্জাসবিন ইউসুফ তার যখন সময় আসলো অর্থাৎ এটা এমন কাজ যে সমস্ত খলিফাদের সময়কাল শেষ হয়ে গেল এটা এমন কাজ যে খলিফাদের জীবন অতিবাহিত হয়ে গেল অতপর পরবর্তীতে হাজ্জাসবিনুফ আসল সে বলল যে এখন তো লোক যেভাবে আছে পড়ছে কিন্তু এই কুরআন আজমিদের মধ্যে অনেক বেশি ব্যাপকতা লাভ করবে তো তখন অনেক আকাবিরিনদের আর বড় বড় জৈয়ত উলামাগণের সেটা হজরতে তাবিনের যুগ ছিল তো ওনাদের একত্রিত করে নিয়ম অনুসারে এতে এই রাব লাগানো হয়েছে কোরানে পাকেই রাব লাগানো হয়েছে আর এটা হজ্জাস বিন ইউসুফ এ কাজ করল এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই এটাও নেকির কাজ ভালো কাজ রসুলে পাকের যুগের পরবর্তীতে এটা হচ্ছে খোলাফা রাশিদিনদের দিনদের পরবর্তী যুগে এসে এটা হচ্ছে বরং সেই সময় সাহবায়ে কাম আলহিমুরিদওয়ানের সংখ্যা অনেক অল্প ছিল অর্থাৎ কম ছিল অনেক সময় এখানে অতিবাহিত হয়েছে যখন হজ্জাস বিন ইউসুফ কুরআনের মধ্যে এই রাব লাগালেন তো এই রাব আমরা পড়ি আজ আমরা সেই কোরআন পাঠ করতে থাকি সেটাকে বুঝেনি আমাদের জন্য পাঠ করাটা একেবারে সহজ হয়ে গেছে এই এই রাবের কারণে এখন দুটি কথা আমি জানতে চাইব যদি কোরআন এক জায়গায় একত্রিত না হতো অথবা কোরআনে এই রাব না থাকলে তো কতটা কষ্টসাধ্য হতো এটা কোরআনে পাকের সংরক্ষণ আল্লাহর জিম্মাই করমের মধ্যে তো এই একত্রিত হওয়া হাফেজ তৈরি হওয়া এটাও সেই সংরক্ষণের জন্য আল্লাহ তাদেরকে মাধ্যম বানিয়ে দিয়েছেন যে হজরত উমরের অন্তরে আসলো তিনি সিদ্দিকি আকবর রদিয়াল্লাহ তাল ওনাকে পরামর্শ দিয়ে একত্রিত করা শুরু করে দিলেন তো যদি আমরা এই উদাহরণ টানি এমন অনেক উদাহরণ রয়েছে যে যেটা বেদাতে হাসানার অংশে চলে আসে তো এই জন্য এই দলিল অথবা এই কথা বলা যে যেটা রসুল্লা আলি সালামের জমানায় ছিল না সেই সমস্ত বেদাতকে যেন ছেড়ে দেওয়া হয় তো এটা যথার্থ নয় সেই কাজকে দেখতে হবে সেই কাজ কি হজরতে উমর রিয়াল্লাহতালাহুর সময়কাল আসলো তিনি দেখলেন যে লোকেরা মসজিদে তারাবি পড়ছেন আলাদা করে পড়ছেন কিছু এখানে সেখানে এই দিকে তো তিনি সাহাবিগণের পরামর্শ নিলেন কেন নয় যে একজন কারের পিছনে তাদেরকে একত্রিত করা হবে একজন ইমামের পিছনে তারা পড়বে কিন্তু কেন না নবী করিম সাল্লাহ আলিউসাল্লামের সময়কালে ওনার জামানায় তারাওয়ির নামাজ যখন জামাত সহকারে পড়া হচ্ছিল তো হুজুর আলহ ইসলাম শুরুতে কিছুদিন নামাজ পড়িয়েছেন আর যখন তিনি এইভাবে দুই কিংবা তিন দিন এভাবে নামাজ পড়ালেন তো তারপরে মানুষ পরবর্তী দিন অপেক্ষায় ছিল রসুল্লা আলি ইসলাম সেখানে তশ্রীফ আনলেন যখন তিনি ফজরের নামাজের জন্য আসলেন তো তখন তিনি তা ইসাদ করলেন যে আমি তোমাদের আওয়াজ কাশির আওয়াজ অর্থাৎ হুজুর আলি আদব একটি হল এটি যখন তিনি আপন ঘরের মধ্যে থাকেন হুজুরাই মধ্যে থাকেন তো বাইরে থেকে কেউ আওয়াজ দিবে না ডাক দিবে না কেননা এই আদব রসুল্লাহ আলি ইসাল্লামের ব্যাপারে কুরা নিজের সাত করেছেন হুজুরাত যে নিঃসন্দেহে যারা হুজুরার বাহির থেকে পেছন থেকে আপনাকে আহ্বান করে তাদের মধ্যে অধিকাংশ নির্বোধ চেতনাহীন তো এখন দর্শকবৃন্দ উপবিষ্ট সেখানেই বসা কেউ হজর আলহিসুয়া সাল্লামকে ডাকতে যাননি কে রাত পরিপূর্ণ শেষ হতে যাচ্ছে হজুর আলি সাল্লাম নামাজ পড়াতে আসেননি অর্থাৎ তারাবির নামাজ তো সরকার আলিহাল্লাম সকালে ইরশাদ করলেন আমি এই জন্য ইচ্ছেকৃত আমি আসিনি যে এই নামাজ যেন তোমাদের উপর ফরস হয়ে না যায় অর্থাৎ এখন আমার সুন্নত হিসেবে বাকি আছে অর্থাৎ সুন্নাত তিনি অবশিষ্ট রেখেছেন কিন্তু ভয় ছিল যে যেন ফরস হয়ে না যায় কেননা তখন যদি কেউ ছেড়ে দেয় তো সেটা সুন্নাত ছেড়ে দিয়েছে সুন্নতকে পরিহার করেছে কিন্তু যদি ফরস হয়ে যায় তো ফরস ছেড়ে দেওয়া যেটার গুণা অধিক বড় হয়ে যায় তো এইভাবে নবী করিম আলহিসামীর সাদ করেছেন তো এখন সবাইকে বললেন যে আলাদা পড়ো অর্থাৎ নামাজ পড়ো আলাদাভাবে পড়ো এতে কিছু সাহাবা যারা দূর দূরান্ত থেকে আসছিল তো তারাও যেহেতু নিজের সে এলাকায় সেই জায়গায় মসজিদের মধ্যে যে সমস্ত নিয়ম রয়েছে সে অনুযায়ী আদায় করবে কিন্তু যখন যুগ আসল সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালা আনহুর তো দুই বছর রমজান ওনার সময়কালে এসেছিল তিনিও তেমনটাই করলেন যে তারা বি একাকে আদায় করবে কিন্তু যখন সময় হজরতে উমর রদিয়াল্লাহ তালুর আসল তো শুরুতেই কিছু বছর এভাবেই চলল কিন্তু ওনার মনবাসনা ছিল আমি মানুষকে একটি দলের পিছনে দাঁড় করিয়ে দিই তিনি এ ব্যাপারে সাহাবিগণের সাথে পরামর্শ করলেন আর সে রায়দানকারীদের মধ্যে কাবেরিন আর প্রসিদ্ধ সাহাবি ও মৌজুদ ছিল হজরতে মৌলা কায়েনাত আলী উল মুর্তুজা রদি তালান হোক হজরতে উসমানে গনী রদিয়াল্লাহ তালন হোক হজরতে আব্দুর রহমান বিন আউফ তালান তালানহ হজরত সাদ বিন আবি ওয়াকাস রেদিয়াল্লাহ তাল্লানহ অর্থাৎ বড় বড় আকাবিরিন সাহাবি সেই সময় মজুদ ছিলেন তো যখনই এই বিষয়টি হল তো তিনি বললেন যে আমি একজনের পিছনে একত্রিত করছি তো হজরতে উবাই বিন কাব রেদিয়াল্লাহ তালান হ ওনাকে কারি আর হাফিস হিসেবে নির্ধারণ করলেন হজরতে উমর রেদিয়াল্লাহ তালন ফরস ফরজ নামাজ রিমামতি করতেন আর তিনি তারাবীর নামাজ রিমামতি করতেন দ্বিতীয় দিন যখন মানুষকে এইভাবে নামাজ আদায় করতে দেখলেন তো ওনার জবান মুবারকতা থেকে নিজেই বাক্য প্রয়োগ করলেন যেটা এটা না উত্তম বিদাত এটা কতই না উত্তম বিদাত যে এটি একটি ভালো কাজ হয়েছে যে এই কারণে এতগুলো মানুষ জামাতের মধ্যে শরিক আর সবাই একত্রিত হয়েছে এক জায়গায় আজ দেখুন দর্শকবৃন্দ পুরো দুনিয়ার মধ্যে তারাবির নামাজ এটা জামাত সহকারে আদায় হচ্ছে প্রত্যেক বড় থেকে বড় ছোট থেকে ছোট মসজিদে এটা পালন করা হয় আর কতগুলো মানুষ এমন রয়েছে জামাতের কারণে এই নামাজকে আদায় করে যদি জামাতের ব্যবস্থা না থাকে তো কতগুলো মানুষের মর্জিমাপিক চলত কতজন তাতে আমল করত আরজ করার উদ্দেশ্য হলো এটাই যে যতগুলো মানুষ এই বিবেচনায় নামাজ আদায় করছেন তারা আপন নামাজের সবাব তো পেয়ে যাবেন কিন্তু সেই সংখ্যক নামাজের সবাব হজরত উমর রাজ পাবেন কেননা তিনি সেই ভালো কাজকে শুরু করেছেন আর নিজেই বলেছেন এটা ভালো বিদাত এটা ভালো বিদাত তো এই জন্য এটা শর্তেও এ কথা থেকে যদি কেউ সরে যায় জিত করছে আর লড়াই করছে যে প্রত্যেক নতুন কাজ খারাপ অতপর এতগুলো উদাহরণ যেগুলো সাহাবিগণের পরবর্তী যুগেও এমনটা সংগঠিত হয়েছে তো বলুন সে ব্যাপারে তারা কি জবাব দিবে তারা সুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের যুগের পরে কোরআন একত্রিত হওয়া তারাবির জামাতের ব্যবস্থা হওয়া অনুরূপ ভাবে হজরত উসমানে আল্লাহ আল্লাহুর সময়কাল আসে তো তিনি জুমার জন্য একটি আজান অতিরিক্ত করলেন অর্থাৎ কিছু লোক এমন জুমার ব্যাপারে উদাসীন হয়ে গেলেন আর যথাসময় উপস্থিত হয় না তো তিনি আরও অতিরিক্ত আজানের ব্যবস্থা করলেন রাসুল্লা আলহি সাল্লামের জমানায় একটি আজান হত আর সে আজান তখন হত যখন হতি হুদ্বার জন্য বসে যেতেন তো তখন সামনে দাঁড়িয়ে আজান দেওয়া হতো হজরতে আবুবকর সিদ্দিকের সময়ও এই একটি আজান ছিল হজরতে উমরের সময়ও এই একটি আজান ছিল কিন্তু ওসমানী গনির দিয় আল্লাহ তালহ আরেকটি আজান আরও শুরু করলেন অর্থাৎ আজকে আমাদের এখানেও বাংলা ভাষায় যে তকরির হচ্ছে যে ভাষায় আলোচনা হোক না কেন তো তার আগেও মসজিদে একটি আজান হত আর অতপর একটি আজান এইভাবে হতো যেটা মূল খুদবার আগে খুদবার আগে আজান হয়ে থাকে তো খুদবার আগে যে আজান সেটা জামানায় ইরিসালাতের মধ্যে প্রচলিত ছিল কিন্তু হজরতে উসমানী গনির দিয়াল্লাহু তায়ালহু আর একটি আজানের প্রচলন তিনি করে দিলেন যেটা খুদবার আজানেরও আরও অনেক আগে শুরুতে দেওয়া হচ্ছে আর আগেও দেওয়া হত তো প্রত্যেক জায়গায় এই দুই আজান এভাবে পড়া হচ্ছে তো এটাও বিদাত কিন্তু কোন বিদাতের মধ্যেটা অন্তর্ভুক্ত বিদাতে হাসানার মধ্যেটা অন্তর্ভুক্ত হয়ে যায় তো এতে জানা গেল যে এইভাবে অনেক কাজ এমন রয়েছে যেগুলো জামানায় রিসালতের মধ্যে ছিল না বরং সাহাবিদের যুগে এসে এটা হয়েছে আর কিছু কাজ রয়েছে যেগুলো খোলাফায় রাশি দিনের পরও যেভাবে কোরআানে পাকে রাব এটা হাজবিনী সুফের যুগে আর প্রত্যেক আয়াতের পরে যে শেষোক্ত যেখানে আয়াতও অন্য আয়াতের সাথে মমতাজ হয়ে যায় আলাদা হয়ে যায় তো এটাও হাজ্জাজবিনী সুফের যুগে আচ্ছা এইভাবে মসজিদ রয়েছে মসজিদসমূহের মধ্যে মেহরাব বানানো হয়েছে এটা রসল্লা আলহিসাল্লামের জামানাই তো ছিল না তখন মিম্বর কেমন ছিল যার উপর নবী পাক আলিহ সালাম মিম্বরের উপরে তিনি তশরিফ রাখতেন আর খুদ্া দিতেন তো যখন হুজুর আলহিসাম প্রথম খুদ্ দিতেন তো একটি গাছের সাথে হেলান দিয়ে খুদ্া দিতেন অতপর মিম্বর ওনার জন্য বানানো হলো উনি মিম্বরে দাঁড়িয়ে যেতেন কিন্তু মেহরাব সে সময়ও ছিল না এখন আপনারা আজকের সময়কালে দেখুন দুনিয়ার যে কোনো মসজিদে চলে যান কিন্তু আপনি মসজিদের মধ্যে একটি মেহরাব সেটা দেখতে পাবেন প্রত্যেক মসজিদের একটি নিদর্শন এটি হয়ে গেছে এখন যদি তার ইতিহাসের মধ্যে যান তো এই যে মেহরাব বানানো হয়েছে এটা তো হজরত উমর বিন আবদুল আজিজ রদ্দিয়াল্লাহতাল ওনার সময়কালে হয়েছে ওনার আগে কোনো মসজিদের মধ্যে মেহরাব বানানো হতো না তো জানা গেল যে মেহরাব আজকের সময়কালে অর্থাৎ সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক মসজিদে বানানো হচ্ছে কিন্তু কেউ এটা বলে এটাকে এভাবে ছেড়ে দিতে পারবে না ফেলে দিতে পারবে না যে দেখুন রসুল্লাহ সালাম তো বানাননি আপনারা কিভাবে বানালেন তো নিয়ম সেটাই চালু রাখতে হবে যেটা হাদিস আমাদেরকে বর্ণনা করেছেন ভালো কাজ আবিষ্কার করলেন সওয়াবের কাজ যে আমল করবে সে সংখ্যক সবাব তিনি পাবেন যিনি এইটা আবিষ্কার করেছেন আর যদি কেউ খারাপ কাজ করল তো গুণা তার তার উপর আর যতগুলো লোক সেই খারাপ কাজের উপর চলবে সেই শঙ্ক গুনা তার জিম্মায় রয়েছে আর সেও পাবে তো এই উসুল আমাদেরকে মানতে হবে না হলে এমন অনেক কাজ রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা এগুলোকে বাতিল বলে দিতে হবে মসজিদ যেই পদ্ধতিতে সানো সৌকতের সাথে আজ বানানো হচ্ছে এগুলো কি আগের যুগে ছিল রসুল্লা আলহি ইসলামের জামানে কি ধরনের মসজিদ ছিল সাহাবিদের যুগে ছিল ছিল না আচ্ছা মাদ্রাসা নিয়ম অনুসারে যাতে আমরা কিতাব পড়ি যার মধ্যে কুরান হাদিস ফিক সব কিছু আমাদেরকে পড়ানো হয়ে থাকে এই মাদ্রাসা কখন থেকে প্রচলিত নিয়ম অনুসারে এই পদ্ধতিতে যে মাদ্রাসা বানিয়ে নির্ধারিত কিতাবের নিসাব শিডিউল তৈরি করে তার মধ্যে গবেষণা বাৎসরিক পরীক্ষা অতবর পরবর্তী মঞ্জিল পরবর্তী অবস্থান পরবর্তী ক্লাস উত্তীর্ণ হওয়া এটা কোথায় ছিল কোথাও ছিল না কিন্তু যখন শুরু হল তো কেননা একটি ভালো কাজ আর দিনকে অগ্রসর করানোর মতো কাজ সবাই এটাকে অ্যাকসেপ্ট করল আর আজকে এটাকে কেউ খারাপ বলে না বরং মুশান আলিশান প্রত্যেক ধরনের প্রত্যেক প্রতিষ্ঠানে মাদ্রাসা মজুদ রয়েছে তো পরিশেষে কোন কারণে এটাকে কেউ বিদ বলে এই কাজকে বন্ধ করে না তো কেউ করবে না কেন কেননা বলবে যেটা দিনের অগ্রসর করানোর কাজ তো সারমম্ম এটাই বের হলো। যে শুধুমাত্র কিছু কাজ এমন নয় যে সেগুলোকে গুণানা করে এটা বলা হবে যে এটা হাদিসের মধ্যে ছিল না তো আমরা এগুলোকে একেবারে নিষেধ করি এভাবে কখনোই হবে না বরং উসুল অনুযায়ী এটাকে দেখতে হবে এখন চাই সেটা জিয়াফত হোক চাল্লিশা হোক বাৎসরিক হোক অনুরূপভাবে মিলাদুলনী সাল্লু আলীসাল্লাম তো এটাই জিজ্ঞেস করা হয় জানতে চাই যে ভাই সেই জামানা না থাকলে তো এখনও ছেড়ে দিন মূলত এমন নয় যে সেই জামানার মধ্যে ছিল না কিংবা এই বিষয়ের মূল সেই সময় ছিল না এমনটা নয় বাতসরী চাল্লিশা জিয়াফত ইসালে স্বয়াব করা হয়ে থাকে ইসালে কোরআনেও পাবেন ইসালে সাওয়াবের মূল হাদিসের মধ্যেও পেয়ে যাবেন তো আসল যেহেতু মজুদ রয়েছে আল্লাহ তালা আল্লাহতালহর মাতার জন্য বলা হয়েছে যে পানির কুফ খনন করো উত্তম তাকে বলা হয়েছে তিনি পানির খুফ খনন করে বললেন যে এটা উম্মে সাদের জন্য অর্থাৎ সাদের মাতার সওয়াবের জন্য তো এভাবে অনেক এমন হাদিস রয়েছে যেখানে ইসালে সওয়াব মূলগতভাবে মজুদ রয়েছে পুরানি পাখের মধ্যে রয়েছে যে আমরা আমাদের মুরহুমিনদের জন্য দোয়া করব আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের পূর্বে যে মুসলমান দুনিয়া থেকে ইমানের সাথে চলে গিয়েছে আমাদের আগে তাদেরকেও ক্ষমা করুন যদি আমার আর আপনার দোয়ায়ের মাধ্যমে কারও উপকার নাই হবে তাহলে কোরআনের মধ্যে এটা কেন দোয়া করার শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে তো যখন দোয়াইয়ের উপকারিতা রয়েছে তো এই আয়াতের ভিত্তিতে ওলোমায় কিরাঙ্গল লিখেছেন ইসালে সওয়াবের প্রয়োজন আছে তো চাই সেটা বাদশরিক হিসেবে হোক বুজুরগানে দিনের ওয়াফাহাতের ভিত্তিতে হোক বেসিক ইসালে সাওয়াব। আর তার মূল কোরআন হাদিস থেকে প্রমাণিত মিলাদুল নবী সাল্লাহু আলহিউসাল্লাম এটার মূল হুজুর আলহি সালাতুয়াশ্লাম থেকেও প্রমাণিত কি বলা হল যে সোমবারের দিন রোজা রাখার সম্পর্কে যখন জিজ্ঞেস করা হল বললেন যে আমি সেদিন জন্ম লাভ করেছি আমার জন্ম সেদিন হয়েছে তো এই জন্য তিনি সোমবারের রোজা রাখতেন তো এই বিবেচনায় এই মূল এটা এখানেও প্রমাণিত হজুর আলী ইসলামের উত্তম জিকির করাও হয় শোনাও হয় এটা হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম ইসলাম নিজে নিজের সম্মানকে বর্ণনা করলেন আল্লাহ ওনাকে যে অনুগ্রহ করেছেন সেগুলো তিনি সাহাবিদের সামনে উল্লেখ করেছেন ওনার সম্মানিত নসব নামাও উনি উল্লেখ করেছেন আর সাহবাইকেরাম রিদুয়ান হজুর আলহিস্লামের শানকে বর্ণনা করেছেন তো আসল তো মজুদ রয়েছে এখন এটার উপরে সময়ের বিবর্তনের সাথে সাথে যেখানে এতটা অপরিহার্য বিষয় পরিবর্তন হয়ে গেছে তো প্রকাশ্যে প্রত্যেক খুশি ও সেই জমানা অনুযায়ী করা হয়ে থাকে কোনো দেশের আপন সালানা জলসা হলে তো সমস্ত দেশ সজ্জিত করা হয় বিশেষ দালানকে সজ্জিত করা হয় পুরো দেশকে সাজানো হয় কি কারণ কেননা এইভাবে আজকাল খুশি উদযাপিত হয়ে থাকে তো যখন এই ধরনের খুশি উদযাপন করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা এখানে দেওয়া হয় না তাহলে রসল্লা আলি ইসাল্লামের আগমনের খুশিতে যদি কেউ এই ধরনের ব্যবস্থা করে তাকে কেন নিষেধ করা হবে উত্তম আমল হলে আমলের মূলও প্রমাণিত এখন করা হলে সেটা বিদাতে হাসানার পর্যায়ে আসবে এখন বিদাতে হাসানার অর্থাৎ এটা এমন কাজ নয় যেটা শরীয়ত বিরোধী এটা এমন কাজ নয় যে যেটা কোনো সুন্নাথ এর বিরোধী এটা এমন কাজ নয় যে যেটা কোনো হাদিসের বিরোধী এর জন্য বিদাতে হাসানার পর্যায়ে আসবে এখন যদি কেউ এটা বলে যে রসুল্লাহ আলি ইসালামের জামানায় তো অনেক রবিল আওয়াল এসেছে তো তিনি কখনো কোনটা উদযাপন করেছেন কোনটা করেননি তো আমি বলবো যে এটা শুধুমাত্র দলিলের ভিত্তিতে এই কথাকে উত্থাপন করা যাবে না না হয় আমি কোরআন থেকে যে উদ্ধৃতি দান করেছি তারাবীর নামাজের উদাহরণ দিয়েছি দ্বিতীয় আজান জুমাতুল মুবারকে যেটা দেওয়া হয় নতুন আজানের আবিষ্কার করা হজরত উসমানী গণিরুদ্দুল্লাহ তাল্লাহর সময়কালে তো যদি এই কাজকে সূত্র বানিয়ে নেওয়া হয় অনেক কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে আজ মাদ্রাসার মধ্যে খতমে বুখারি অনেক গুরুত্বের সাথে পালন করা হয় একটু বলুন তো খতমে বুখারির এই আয়োজন এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত আর কে কোন হাদিস দ্বারা এটা প্রমাণ করবে যেহেতু ইমাম নিজেই তিনি তাবিনের পর্যায়ে ছিলেন তো যখন একটি কিতাবের সমাপ্তি লগ্নে আপনি তার জন্য এতটুকু আয়োজন করেন আর কেউ এটাকে নিষেধও করে না বলেন যে ভালো আমল হচ্ছে এতে মানুষ নেখির দিকে উৎসাহিত হচ্ছে যদি কেউ মিলাদের নামে এটাকে কেউ ব্যবস্থা করে এবং মিলাদুল নবীর নামে এটাকে কেউ উদযাপন করে তাকে তো সেটাকেও বিদাতে সাইয়ে বলে বন্ধ একেবারে করা যাবে না বরং সেটাও প্রশংসনীয় এবং ভালো কাজ আর বিদাতে হাসানার পর্যায়ে আসবে এর উপর যদি আরও আলোচনা করি তাহলে দর্শক আরও আরো অনেক কথা রয়েছে দিনই দিক থেকেও রয়েছে আর দুনিয়াবি দিক থেকেও রয়েছে এজন্য মূল মাসালা অবশ্যই জানতে হবে যে বিদ কোন বিদাঁতটা খারাপ হয়ে থাকে যেটা সুননতকে নষ্ট করে দেয় সুননত পরিপন্থী হলে হাদিসের পরিপন্থী হলে সেটা বিদা আতে সাইয়ে আ আর সেটা খারাপ বিদাত খুদবা আরবি ভাষায় দেওয়া হয় এখন আজকেও জুমাতুল মোবারকার মধ্যে আরবি ভাষায় খুদবা হয়ে থাকে এখন যদি কেউ উঠে বলে যে ভাই যেহেতু আমরা বাংলাতেই বুঝতে পারি অথবা আমাদের এলাকার ভাষা হচ্ছে এটা তো আমরা আরবিতে খুদবা বন্ধ করে দিব তো এটা এমন বিদাত যেটা বিদা আতে সাইয়ে আ খারাপ বিদাত যে রাসুল্লাহ সাল আলহ্লামের সুনত নষ্ট করছে তো এই বিদাতকে খারাপ বিদাত বলা হবে অনুরূপভাবে আরো অনেক এমন খারাপ বিদাতের আওতায় চলে আসবে কিন্তু যেটা বিদা আতে হাসানা সেটা জায়েজ একেবারে হাদিসের মধ্যে এইভাবে বর্ণনা করা হয়েছে আর সাহাবিগণের আমল দ্বারাও প্রমাণিত আর অনেক আসলাবদের আমল দ্বারাও এটা প্রকাশ্যে প্রমাণিত আল্লাহ পাক আমাদের সকলকে যা কিছু শিখেছি বুঝেছি যথার্থভাবে তার উপর আমলের তৌফিক দান করুক আর আমাদের আহলে সুন্নতের মধ্যে যা আমাদের বুজুর্গগণ আকাবিরিনগণ ইনগণ আখিরা বর্ণনা করেছেন তার উপর আমাদেরকে অটল রাখুন আর আমাদের ইস্তিকামত দান করুন আমিন বিজাহিন নবিল আমিন সাল আলহি ওসাল্লাম এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি